আমরা এখন অবস্থান করছি নাটোর সদর থানায়। এখানে আমরা দেখব যে এই যে শিশুটা চুরি হয়েছিল, এই শিশুটাকে আমরা এখন সরাসরি দেখাবো আপনাদেরকে। ইতিমধ্যে সদর থানায় কিন্তু এই শিশুটাকে নিয়ে আসা হয়েছে। অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত দেখছেন যে এই শিশুটাকে নিয়ে তার স্বজনরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। খুবই আনন্দের সংবাদ, পুরো নাটোরবাসী কিন্তু এটা নিয়ে খুবই কষ্টে ছিলেন, খুবই উদ্বিগ্নতার সাথে ছিলেন। সেই শিশু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে স্বজনরা এখানে এসেছেন, এবং আমাদের রাজকন্যা কুষ্টিয়া ভ্রমণ শেষে, যদিও চোরের কোলে চোরে তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন, হ্যাঁ কুষ্টিয়া ভ্রমণ শেষে হ্যাঁ একটু বলবেন দাদির কাছ থেকেই জি গতকালকে ওই ভুয়া নাচ সেজে নিয়ে গিয়েছিল। এই দাদির কাছ থেকে বলেছিল যে আপনার বাচ্চার একটু সমস্যা মনে হচ্ছে, আসেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। পরবর্তীতে উনি সরল বিশ্বাসী অ্যাপ্রন পরা দেখেছে, ডাক্তার মনে করে দিয়ে দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজকের এই এটা নাটোর জেলা পুলিশেরও অনেক বড় একটি প্রাপ্তি। আমরা দেখতেই পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রশংসায় ভাসছেন, এবং পুরো নাটোরবাসী কিন্তু অপেক্ষায় ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সে আসলে দীর্ঘ ভ্রমণ শেষে নুসরাত জাহান নামও রাখা হয়েছে, নুসরাত জাহান। আমরা আয়াত নুসরাত জাহান আয়াত। আপনারা কেমন, খুশি কেমন? আপনি খালামুনি, অনেক তো খুশি আপনারা, তাই না? আপনাদের সাথে সাথে কিন্তু পুরো নাটোরবাসী খুশি, কারণ আমার মনে হয় এই সংবাদটা যারা পেয়েছেন তাদের রাতে ঘুম হয়নি। এবং দেখতে পাচ্ছেন আসলে এই যে নুসরাত জাহান আসলে দীর্ঘ সময় তিনি ভ্রমণ করে ক্লান্ত, এখন ঘুমাচ্ছেন। আপনারা আসলে তার যে বেড়ানোর মনোভাব এটা এখনই জানতে পারবেন না। অনেক কিউট একটা রাজকন্যা, এই রাজকন্যা তার বাবা মার কোল থেকে নিয়ে গিয়েছিল একটি সংঘবদ্ধ চোরচক্র। ইতিমধ্যে কিন্তু দুইজন কাজলি খাতুন, দুইজন নারী, দুইজনের নামই কাজলি খাতুন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই চোরচক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তৎপরতা শুরু করেছেন। এবং এখানে যে পুলিশ সদস্যরা যে কথাটি বলছেন যে তারাও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন, এখানে যে আমাদের পুলিশ ভাইটি বলেছিলেন যে এটাও আপনারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে বাচ্চা উদ্ধার করেই খাবেন। আপনার দাদি আপনার বাচ্চাকে উদ্ধার করে দিয়ে আমি তারপরে খাবো, এবং তাকে উদ্ধার করে তার পরিবার বোঝাই দেওয়ার পরে আমাদের টিম নাস্তা করেছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আপনাদের এই ভালো কাজ। জি না, সেকেন্ড অফিসার আমি এই মামলার আয়ু। আপনারা যদি আবার দেখেন আবার যদি দেখতে দেখেন যে নুসরাত সে কিন্তু অনেক প্রশান্তির ঘুম দিয়েছে। চোরের কোলে করে তিনি কুষ্টিয়া ঘুরে এসেছেন, জন্মের পরেই আসলে লম্বা একটি ট্যুর দিয়েছেন। যদিও এইভাবে ট্যুর আমরা কখনোই চাই না, আমরা প্রত্যাশা করেছিলাম বাবা মার কোলে সে বিভিন্ন জায়গায় যাবে। তবে খুবই আনন্দের খবর যে সে তার স্বজনদের কোলে ফিরে এসেছে। এই যে দাদি, এই দাদির কাছ থেকে কিন্তু নার্সের পোশাক পরে আসলে ফাঁকি দিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছিলেন এই চোর, চোরকে চুন্নি যারা বলা হচ্ছে। তো আপনারা চান যে এরকম সদর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক? আমরা চাইবো যে এই ঘটনার মাধ্যমে, এই নুসরাতের চুরির ঘটনার মাধ্যমে সদর হাসপাতালে শৃঙ্খলা ফিরে আসবে। তো ভাই, এখানে আমাদের এক প্রিয় ভাই রয়েছে, ভাই বলবেন একটু আপনার অনুভূতি, আপনিও তো দেখতে এসেছেন নাকি? আসসালামু আলাইকুম। যখন প্রথম লাইভ চলতেছিল, লাইভ চলতেছিল, ছোট বাচ্চাটি আমার মানে ভাতিজি বা ভাগ্নি লাগে, আমরা এক এলাকার মানুষ, এক গ্রামের মানুষ, আমি সাথে সাথে হসপিটাল ছুটে আসলাম। তারপরে সদর থানা, র্যাবের অফিস, পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে সব জায়গায় আমরা তদবির করেছি, এবং আমাদের পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রতিষ্ঠা করে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখাই। আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন তারাও সর্বোচ্চ প্রচেষ্টা রেখেছেন, আপনাদের সাধ্য মতো আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। এবং সেই সাথে বলবো যে সদর হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছেন তাদের জন্য এই যে নিরাপত্তা বা তাদের জন্য সিসিটিভি ক্যামেরা বা যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের আরও যেন দায়িত্বটা মানে এই ধরনের
কাজদনা না ঘটে পরবর্তীতে তারা যেন সেই ব্যবস্থাটা রাখেন। ধন্যবাদ। আমরা একটু সোহেল ভাইয়ের কথা শুনবো, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই বাচ্চা উদ্ধারে আমাদের পোস্টে দেখেছি যে বিভিন্ন ধরনের সরব হয়েছিলেন। ভাই আপনার অনুভূতিটা কি? আসলে মানে এটা ভাষা বলা যাবে না, আমি মানে সকালবেলা যখন শুনছি মানে খুবই মানে একটা আনন্দ পাইছি। সেই সব ধন্যবাদ জানাই না সদর থানার যে সকল কর্মকর্তায় এই দায়িত্বে উদ্ধার করছে। আর আমি আরও মানে জানাতে চাই যে নাটোর সদর হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা এটা আরও জোরদার করা উচিত, কারণ একজন নার্সের পোশাক পরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের কর্মগত ছিল তারা কী দায়িত্ব পালন করছে। আমি নাটোর সদর হাসপাতালে যেসব কর্তৃপক্ষ আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন, প্রশাসন যারা আছেন তাদেরকে আমি বলতে চাই সদর হাসপাতালের দিকে আপনারা একটু নজর দেবেন এবং নিরাপত্তা ব্যবস্থা করুন যাতে এই ধরনের কোনো ঘটনা যেন না হয়, পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ ভাই। এখানে যে এসে যে বিষয়টি আমরা দেখতে পেলাম যে পুলিশ ভাইয়েরা যে বিষয়টি বললেন যে তারাও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে এই বাচ্চাকে উদ্ধার না করা পর্যন্ত তারা আসলে খাবেন না, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নুসরাত অনেক কিউট একটা বাচ্চা। নুসরাত সেই চমৎকারভাবে সেই ঘুম দিয়েছে, আসলে দীর্ঘ সময়ের সে ক্লান্ত। ভাই যদি আমাকে একটু ভিডিও করেন আমি বাচ্চাটা একটু কোলে নিব। আমি নিতে পারি, সমস্যা নেই। এই যে নুসরাত আমার কোলে, সেই ঘুম না আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নুসরাত। হ্যাঁ, অনেক বড় একটা জার্নি নাটোর থেকে কুষ্টিয়া। আমার জান, তুমি কুষ্টিয়া চলে গেছেন, কুষ্টিয়া পেরাইতে গেছেন, খাইতে দিছিল, কার দুধ খাইছো? আল্লাহ, কার দুধ খাইছো? তুমি কি খাইছো? ছাগলের পাগলের সবার দুধ খাইছো না? এই যে নুসরাত, আসলে আমাদের সাজ্জাদ ভাই যে কথাটি বললো যে তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে বাচ্চাকে উদ্ধার না করে তারা খাবেন না, এটা একেবারেই কত বড় মানবিক একটা কাজ। আমার মনে হয় যে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে, এই যে যারা এই চৌকস টিম নাটোরের পুলিশ সুপার সহ যারা এই বাচ্চা উদ্ধারে তৎপরতা শুরু করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী র্যাবও কিন্তু মাঠে নেমেছিলেন এবং 24 ঘন্টার আগেই এই বাচ্চাকে উদ্ধার করা হয়েছে, এটা আমার মনে হয় যে পুলিশের ভাবমূর্তি পুরো দেশের মধ্যে নাটোরের পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আর নুসরাত যখন বড় হবে বলবে আমি ছোটবেলা হারাই গেছিলাম, চোরে চুরি করে নিয়ে গেছে, তাই না? সেই গভীর ঘুমে মগ্ন, চোখের এখানে লাল কেন? তো এই লাইভ এখানেই শেষ করছি, পরবর্তীতে আরও আপডেট থাকলে আপনাদেরকে জানাতে পারবো। ছেলে বাচ্চা না, মেয়ে বাচ্চা?